টেকনাফের নাফ নদীতে মঙ্গলবার নিখোঁজ তিন শিশুর মধ্যে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকাল 11:30টায় নাফ নদীর জেটিঘাট পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় স্থানীয়রা শিশু মোহাম্মদ আমিনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে টেকনাফ থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন খান। তবে এখনও বাকি দুই শিশুর সন্ধান পাওয়া যায়নি। এদিকে কক্সবাজারের সমুদ্রে সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক সুদীপ্তদের সন্ধান এখনও পাওয়া যায়নি। নৌবাহিনীর উদ্ধারকারী টিম ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টে গোসল করতে নেমে সুদীপ্ত স্রোতের টানে ভেসে যায়।